তো রিয়া নামে ফেসবুক আইডি আমাকে মেসেঞ্জার নক দেয় ইভেন কমেন্ট করে যে সে প্রোডাক্টগুলো আমাকে দিতে পারবে তার সাথে এই সূত্রে আমার যোগাযোগ হয় ফোনে কথা হয় সব কিছু ট্রাস্টের মতো অনেক সুইটভাবে কথা বলে যেটা হলো যে ট্রাস্ট করার মতো ছিল লেনদেন করার পরে দেন যখন হলো যে বলছি 50% অ্যাডভান্স করা হয়েছে আর টাকা হলো যে আমি প্রোডাক্ট পাওয়ার পর দেবো তখনই সে আমাকে ব্লক করে দেয় ওর নাম্বারগুলো অফ থাকে এর পরবর্তীতে আমি জিডি করি মামলা করে চক্রের এই পাঁচজনকেই আমরা শনাক্ত করতে পেরেছি এর বাইরে মানে এই মুহূর্তে প্রাথমিকভাবে কারো অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় নাই এবং এই যারা এদেরকে সহযোগিতা করত এই মোবাইল ব্যাংকিংয়ের বিষয়গুলি তাদেরকেও এই অপরাধের সহযোগী হিসেবে আমরা তাদেরকেও গ্রেপ্তার করেছি আপনারা যখনই কোনো এই ধরনের প্রতারণার শিকার হবেন আপনারা তাৎক্ষণিকভাবে আমাদের ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ আছে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করলে আমরা সেই বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবেই আমাদের যে মাধ্যমটুকু আছে আমরা মাধ্যমে সর্বোচ্চ প্রয়োগ করে আমরা এই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবো